ছোটবেলায় স্কুলে পড়ার সময় দুটো শব্দের সঙ্গে পরিচয় হয়, শহীদ দিবস এবং প্রভাত ফেরি। শহীদ দিবস হলো 21 ফেব্রুয়ারি। 1952 সালের ওই দিনটিতে ঢাকায় কয়েকজন তরুণের বুকের রক্ত ঝরেছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে। প্রতি বছর ওই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। স্কুল বন্ধ থাকে, ভোরবেলা হতে সব বয়সের মানুষ জামায় বা শাড়িতে কালো ব্যাচ পরে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যান শহীদদের শ্রদ্ধা জানাতে। আর এটাই প্রভাত ফেরি। এখন প্রভাত ফেরি উঠে গেছে ইউরোপীয় কেতায় 12টা বাজার। সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দেন। চলুন জেনে নেই কী ছিল সেই সময়ের ইতিহাস। 1947 সাল, দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভাগ হলো ব্রিটিশ ভারত, তৈরি হলো ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুই ভাগে বিভক্ত, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্তা নিয়ে গড়ে ওঠা পাকিস্তানের মাত্র 6% মানুষের ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপরও 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। খুবই ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। 20 ফেব্রুয়ারি 1952, আন্দোলন দমাতে 144 ধারা জারি করে পুলিশ। নিষিদ্ধ করা হয় ঢাকা শহরে সকল প্রকার সভা সমাবেশ মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্রনেতাকে। 21 ফেব্রুয়ারি 1952, সকাল থেকেই ছাত্ররা জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে পূর্ব বাংলার আইন পরিষদের দিকে রওনা হয়। হঠাৎ গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ঘটনাস্থলেই নিহত হয় বরকত, রফিকউদ্দিন আহমেদ এবং জব্বার। হাসপাতালে মারা যান আব্দুস সালাম। ওলিউল্লাহ নামের 9 বছরের এক শিশুও নিহত হয় পুলিশের গুলিতে। তখনও পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। অন্যদিকে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ঢাকার শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে জড়ো হতে থাকে। টলে ওঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জনরোষ ও গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। দর্শক, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ শুধু আমরাই নই, বিশ্বজুড়ে প্রায় 30 কোটি মানুষ মায়ের ভাষা বাংলায় কথা বলে। চলুন তাহলে দেখে আসি একাংশ ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত স্থান এবং তাদের পরিবারের মানুষগুলো কেমন আছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বোয়ালধার ইউনিয়নের প্রত্যন্ত পারেল গ্রাম। 1926 সালের 30শে অক্টোবর জন্মগ্রহণ করেন ভাষা আন্দোলনের শহীদ রফিকউদ্দিন আহমেদ। 5 ভাই ও 2 বোনের মধ্যে রফিক ছিলেন সবার বড়। এখন রফিকের পৈতৃক ভিটার হাল ধরে আছেন ছোট ভাই আবুল বরকতের স্ত্রী করুনিয়র বেগম এবং ভাতিজা শাহজালাল। মমতা আসে না, কিছুই করেন না সরকারে, পশ্চিমায় থেকে যে ঘর টপ করে দিয়েছে, আর শহীদ মিনারটা সরকারিভাবে হয়েছে। আপনারা চলেন কীভাবে? চলি, আমরা ছেলেরা কাজ টাজ করে। গ্রামের নাম হলাম পারিল। পারিল গ্রামে যে শহীদ রফিকের জন্মস্থান, যে বাড়িটা, পুরো বাড়িটাই পাকা বাড়ি করে দেওয়া হবে, আর ওই বাড়িতে থেকে মানে ডিস্ট্রিক্ট বোর্ডে যাওয়া পর্যন্ত রাস্তা পাকা করে দেওয়া হবে। তো ওই তো অতটা হয় নাই, এই যে ঘর টর এগুলো এনজিওর মাধ্যমে দিছে। শুধু 21 ফেব্রুয়ারি মাস আসলেই ওই তখন এই আর কি লোকজন আসে, তাদের খবর টবর নেওয়া হয়, তাহলে সারা বছর আর কোনো ই নেওয়া হয় না। রফিকের স্মৃতি রক্ষার্থে 2008 সালে পারিল গ্রামে 34% জমির উপর একটি গ্রন্থাগার ও একটি জাদুঘর নির্মাণ করে সরকার। ফেব্রুয়ারি মাস আসলে জমজমাট হয়ে ওঠে জাদুঘর ও গ্রন্থাগারটি, বছরের বাকি সময় থাকে অযত্ন আর অবহেলায়।
জাদুঘরে কিছু আলোকচিত্র থাকলেও নেই রফিকের কোনো স্মৃতিচিহ্ন। পাঠাগারে কিছু বই থাকলেও সমকালীন ও মুক্তিযুদ্ধ বিষয়ের বইয়ের অভাব রয়েছে। শহীদ রফিকের উপর একটিমাত্র বই থাকলেও অন্য কোনো ভাষা শহীদের বই নেই এই গ্রন্থাগারে। এতে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে না নতুন প্রজন্ম। শহীদ রফিকউদ্দিন আহমেদ আমাদের অহংকার, যার আত্মদানের মাধ্যমে আমরা বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা পেয়েছি, কিন্তু আজও তার পরিবারটি অবহেলিত এবং তার স্মরণে গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর নির্মাণ করা হলেও আজও তা পূর্ণতা পায়নি। সেই জাদুঘরটি এখন বিল্ডিং সর্বস্ব, সেখানে কিছু বই ছাড়া কিছুই নেই। তাছাড়া তার পরিবারটি এবং তার পৈতৃক নিবাসটিও অবহেলিত এবং অরক্ষিত। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ভাষার মাসে সেখানে আসে, কিন্তু সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই এবং তারা থাকা খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে তারা বিমুখ হয়ে চলে যান, হতাশ হয়ে চলে যান। এবং সেখানে দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা খুবই প্রয়োজন, কিন্তু ভাষা দিবস আসলেই শুধু ভাষা শহীদকে স্মরণ করা হয়। ভাষার মাস চলে গেলে তার পরিবার এবং তার স্মৃতি জাদুঘরের দিকে কেউ নজর দেয় না এবং কেউ মনে রাখে না তাদেরকে। কিন্তু আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি সত্বর যেন তার প্রত্যেক নিবাসটি সংরক্ষণ করা হয়। 52 ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী আবুল বরকত ভাষার লড়াইয়ে সেই আন্দোলনের বিক্ষোভ নারা দিয়েছিল তাকেও। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের ডাকে সারা দিয়ে 21 ফেব্রুয়ারি সামিল হয়েছিল 144 ধারা ভাঙার সেই মিছিলে। পরে পুলিশের ধাওয়ায় আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের 12 নম্বর শেডের বারান্দায়, গুলিবিদ্ধ হয় সেখানেই। রাত 8টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বরকতের বাবা শামসুজ্জোহা ভুলুমিয়া 1963 সালে মারা যান ভারতে। পরের বছর মা হাসিনা বানু চলে আসেন এদেশে, নিবাস গড়েন গাজীপুরের চান্দনা এলাকার বাবলা বিথিতে, আমৃত্যু ছিলেন সেখানেই। এখন বরকতের ছোট ভাই আবুল হাসনাতের সন্তানরাই আঁকড়ে ধরে আছে এ ভাষা শহীদের স্মৃতি। আমার এমনও খারাপ লাগে যে বরকত তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বলতে পারে না যে বরকত কে। অনেকেই জানে যে শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ, কিন্তু ওনার তো মুক্তিযুদ্ধের শহীদ না, এটাও অনেকে জানে না এখন। তো এটা আসলে দুঃখ লাগে আমাদের যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি তাদের সেই আত্মত্যাগ সম্বন্ধে আমরা কিছু জানি না। এই যে মুক্তিযোদ্ধারা তারা ওই প্রতি 2 ঈদে ইয়া পাচ্ছে, বোনাস পাচ্ছে, তারপরে তারা অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমরা সেটা পাই না। বিশেষ করে আমাদের ভাষা সৈনিক, ভাষা শহীদ যা পরিবার যারা আছে তাদের চাকরি ক্ষেত্রে কোনো কোঠা নেই, শিক্ষাক্ষেত্রে কোনো কোঠা নেই, এগুলো থেকে আমরা বঞ্চিত। এ যে বাংলাদেশের কোনো মাদ্রাসাতে কিন্তু শহীদ মিনার নেই, আমার মতে মাদ্রাসাতেও করা উচিত। এটা তো আমরা পূজা করছি না, আমরা তাদের স্মরণে আমরা করছি। প্রাইমারি স্কুলে সীমিত আকারে তাদের জীবনী দেওয়া আছে ভাষা শহীদদের, এছাড়া তেমন কিছু আমি দেখি না। এবং এটাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত, বই পুস্তকে লিপিবদ্ধ করা উচিত। আত্মত্যাগ, কী কারণে তারা আত্মত্যাগ করলো সেটা বই পুস্তকে হোক, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন স্কুল কলেজে হোক, সরকারের লোকজন গিয়ে হোক, বা শিক্ষকরা স্কুলের যারা আছেন বা কলেজের যারা আছেন তারা ওই ছাত্রদের মাঝে তাদের ইতিহাসটা তুলে ধরা হোক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ে ভাষা শহীদ বরকত স্মৃতি মিউজিয়াম করা হলেও নেই দর্শনার্থী। 52-র 21 ফেব্রুয়ারি যাদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ, তাদের মধ্যে আরেকজন আব্দুল জব্বার। তার স্মৃতি রক্ষায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জব্বার নগরে প্রতিষ্ঠা করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রয়োজনীয় লোকবলের অভাব, গ্রন্থাগারে বই না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত এটি।
মাতৃভাষার দাবিতে বাঙালি তরুণদের সেদিনের আত্মবলিদান শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ক্রমেই একটি গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন এবং অঙ্গীকার দানা বেঁধেছিল। চলুন জেনে নেই তরুণ প্রজন্ম এই ভাষা শহীদদের আত্মত্যাগ কতটা জানে এবং এই বাংলা ভাষার প্রতি কতটা তারা শ্রদ্ধাশীল। ভাষার মাস ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আমার ভাষা চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ 19 বছর ধরে এই আয়োজন করে আসছে। ভাষা আন্দোলন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। বাংলা ভাষার প্রতি আমরা সবাই, সবার কথা যদি বলি, আমরা সবাই হচ্ছে সবাই শ্রদ্ধাশীল নয়, আমরা অনেকেই শ্রদ্ধাশীল, অনেকে হচ্ছে ভাষা সম্পর্কে অতটা অনেকে গুরুত্ব দিচ্ছে না, বা এটা সম্পর্কে যে আমাদের আরও কতটুকু যত্নবান হওয়া উচিত এই শ্রদ্ধাটা এখন সবার মধ্যে আসলে নেই। তো মানে মানুষজন হচ্ছে ফেসবুক বিভিন্ন মিডিয়ার মানে আসক্ত হয়ে বাংলা ভাষাটাকে একেবারে বিকৃত করে ফেলেছে। তারা হচ্ছে বাংলা লেখাগুলোকে মানে বাংলা লেখাগুলোকে ভেঙে ভেঙে যেমন মানে টাইপিংয়ের ক্ষেত্রেও অনেক খারাপ করে ফেলেছে। এছাড়া মানুষ আমাদের দেশে যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি বাংলা ভাষার মানে বাংলা ভাষা ব্যবহার করে যদি কাজ করার ক্ষমতা থাকতো, যেমন চীনে দেখা যায় তারা হচ্ছে দাপ্তরিকভাবে বাংলা না মানে সরি দাপ্তরিকভাবে চীন চায়না ভাষার ব্যবহার করে থাকে, ওখানে তাদের অনেক মানুষ আছে যারা হচ্ছে মানে ভালোভাবে কাজ করতে পারতেছে। কিন্তু বাংলাদেশে অনেকে আছে যে ভাষার জন্য তারা হচ্ছে সঠিকভাবে তাদের স্কিলটা প্রদর্শন করতে পারতেছে না, মানে তাদের যে ভিতরে যে প্রতিভা আছে এটা দেখাতে পারতেছে না। মানুষ এভাবে অনেকভাবেই বাংলা ভাষাকে অপব্যবহৃত করতেছে, যেমন বাংলা ভাষা দিবস, তারপরে হচ্ছে বিভিন্ন জাতীয় দিবস, এগুলোকে তারা হচ্ছে শুধু ঘোরার জন্য ছুটির দিন হিসেবে প্রয়োগ করতেছে, কিন্তু তারা সঠিকভাবে এটার মানেও জানে না। ভাষার দিবস জিজ্ঞাসা করলে বলবে, বিজয় দিবসকে বিজয় দিবস জিজ্ঞাসা করলে বলবে, ভাষা দিবসকে উল্টে পাল্টে সব কিছুকেই শেষ করে ফেলতেছে। তথাকথিত আধুনিকতার নামে যখন আপনি হচ্ছে আপনার সংস্কৃতিকে অগ্রাহ্য করবেন, অস্বীকার করবেন, আপনি যখন মনে করবেন যে আমার ভাষার থেকে অন্য ভাষাটা সুপিরিয়র, আমি যদি অন্য ভাষায় ভালোভাবে কথা বলতে পারি তাহলে আমাকে মনে করা হবে আমি আধুনিক। এখন ব্যাপারটা আমাদের সমস্যা হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজে এখন যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করে কিংবা ভালো ভালো কলেজে পড়াশোনা করে, তারা যেটা মনে করে যে আমি যদি বাংলার সাথে একটু ইংলিশ মিশিয়ে কথা বলতে পারি কিংবা তার সাথে আরেকটু হিন্দি দিয়ে কথা বলতে পারি তাহলে আসলে মনে হয় আমি একটু আধুনিক হব। মানে তথাকথিতভাবে নিজেকে একটু মানে ভালোভাবে প্রকাশ করা, নিজেকে একটু স্মার্টভাবে উপস্থাপন করার জন্য আসলে মূলত এটা করা হয়, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠন কী ধরনের পদক্ষেপ নিচ্ছে শিক্ষার্থীদের ভাষা শহীদদের ইতিহাস জানাতে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করেছে, একটা সিদ্ধান্ত নিয়েছে যে মলচত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্বরে একটা ল্যান্ডমার্ক টাওয়ার হবে, যে টাওয়ারটা মূলত শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য দর্শনকেই মানে প্রতিফলিত করবে। যেমন ঘটনা বহুল ঘটনা, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দেয়ালগুলো, যে বাইরের যে দেয়াল রয়েছে সেই দেয়ালেও আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি যে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ বিষয়ক সংগ্রাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের নেতৃত্বে তিনি কাজ করবেন যে দেয়ালে এই ইতিহাসগুলো ফুটিয়ে তোলা যায়, যাতে একজন পথচারীও দেখে বুঝতে পারে যে এই ঘটনাটা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং বিশেষ করে বিভিন্ন ঘটনারই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে স্মৃতি সম্বলিত স্থান রয়েছে, যেমন সেটা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে, সেই স্থান কিংবা স্থাপনাগুলো আমরা সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছি এবং তার পাশে একটা পাদটিকা লিখে রাখা যে কেন এই স্থাপনাটা, কেন এই ভাস্কর্যটা। সেই ক্ষেত্রে আশা করি যে ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানানো হবে। ভাষা সৈনিকদের প্রধান লক্ষ্যই ছিল মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করা, কিন্তু আমাদের এই বাংলা ভাষার প্রতি আমরা কতটুকু যত্নশীল ও সচেতন, সঠিক চর্চাই বা কতটুকু করতে পারছি, এই নিয়ে ভাষা গবেষকরা কি বলছেন চলুন দেখে আসি। ভাষা চর্চায় মিডিয়া ও সাহিত্য কতটুকু ভূমিকা রাখছে এ নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের এই ভাষা গবেষকের সাথে। চলচ্চিত্রের মাধ্যমে অনেককে মানুষ অনুসরণ করতে এখন সেই জায়গাগুলোতে অনেক প্রভাবটা অনেক বেশি বেড়েছে, কিন্তু মিডিয়াতে আমরা যখন দেখি যে একজন উপস্থাপক তিনি শুদ্ধ বাংলা বলতে পারছেন না অথবা এমনভাবে শব্দগুলো উচ্চারণ করছেন যে শব্দগুলো আসলে এটা প্রকৃত উচ্চারণ নয়, তখন কিন্তু আসলে আমাদের হয়তো এটি তিনি জানেন না বা তার উচ্চারণে অনেকের জটিলতা থাকতে পারে, সেটি সেই কেন্দ্রিক হতে পারে। কিন্তু আমরা বলতে চাই যে অনুষ্ঠানগুলো একেবারে বাংলায় কথা হচ্ছে সেখানে চেষ্টা করা পরিপূর্ণভাবে বাংলা বলা এবং উচ্চারণের বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখা। বর্তমানে ভাষার সঠিক ব্যবহার ও সঠিক চর্চা কতটুকু হচ্ছে
তা জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটে আমরা। যারা বক্তব্য রাখেন তাদের বাংলা ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, সঠিক উচ্চারণ, কোথায় কোন শব্দটি ব্যবহার করতে হবে এগুলোর প্রয়োজন, জানা প্রয়োজন। এবং এগুলো জানতে হলে তাকে প্রশিক্ষিত হতে হবে। দুঃখের বিষয় হচ্ছে এরা শিখবে কোত্থেকে? প্রাইমারি স্তর থেকে। তো প্রাথমিক স্তর থেকে যদি এরা সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ না করে আসতে পারে তাহলে তো এগুলো হবে না, সঠিক ভাষা প্রয়োগ না করতে পারে তাহলে হবে না। আমরা বাসায়, বাড়িতে বাবা মায়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে যে ভাষায় কথা বলি আনুষ্ঠানিকভাবে সেভাবে কথা বলবো না। তো সব ভাষাতেই সে একই জিনিস আছে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে, বাচ্চাদেরকে শেখানো হচ্ছে না। এখানে সবচেয়ে বড় গলত, ইন্টারনেটের কারণে আজকাল বাংলা ভাষাটা বাংলা ভাষা হিসাবে প্রতিগণিত হচ্ছে না। বিশেষ করে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় যারা অল্প বয়সী, এরা মনে করে এটাই বোধ হয় কমিউনিকেট করতে পারলেই হলো। কমিউনিকেট করতে পারা আর সঠিকভাবে নিজের ভাষার উপরে দখল নিয়ে কথা বলা ভিন্ন। একজন নির্বাক যে কথা বলতে পারে সেও কিন্তু কমিউনিকেট করতে পারে, তাই না? তা আমি যখন আমার ভাষা, যেটা আমার মাতৃভাষা বলি, মায়ের থেকে পাওয়া যে ভাষাটা, সেটা সঠিকভাবে যদি আমি রপ্ত না করি তাহলে সেই ভাষায় আমি কমিউনিকেট করতে পারবো না। এই বিষয়টা আমাদের রয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমাদের ছোটকাল থেকে এই প্রশিক্ষিত হয়ে আসতে হবে। এই যদি সঠিকভাবে বাংলা চর্চা করি, বাংলা ভাষার চর্চা করি, আর আমি যদি সবসময় মনে রাখি যে আমি বাঙালি, এই বাংলাদেশটা এমন একটা দেশ যেটা ভাষা ভিত্তিতে স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু উনি একজন ধার্মিক লোক ছিলেন, কিন্তু উনি যখন দেশটাকে শাসন করলেন বলে এটা ভাষাভিত্তিক, জাতিভিত্তিক রাষ্ট্র। এ কারণে আমি সবসময় বলি এই বাংলাদেশে সংখ্যালঘু শুধু তারাই যারা বাংলা ভাষায় কথা বলে না, ধর্মীয় সংখ্যালঘু হতে পারে না এই দেশে, এটা সাংবিধানিকভাবেও সঠিক নয়, তাই না? সুতরাং এইটা যদি আমি সবসময় মনে করতে পারি, আমার ভেতরে থাকে, তাহলে প্রতিদিন 365 দিনই আমি শহীদদেরকে স্মরণ করব। বাংলার স্বাধীনতার বীজ বান নেই রূপিত হয়ে গিয়েছিল, সেই বীজের ফল 71-এ বাঙালি পেয়েছিল। বিনম্র শ্রদ্ধা রইল সেই সব বীর কথকদের প্রতি, যারা মায়ের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় জীবনের বিনিময় হলেও কথা বলেনি। 21 ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক। শেষ করতে চাই আব্দুল গাফফার চৌধুরীর ঐতিহাসিক গানের কথার সাথে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।